goes for Hero. Bowled him. Full and straight. একটা গ্রাউন্ডে পা রেখে 11 জন খেলোয়াড়দের গতিবিধি পাল্টে যেতে পারে। একটা গ্রাউন্ডে পা রেখে 11 জন খেলোয়াড় অশ্রুসিক্ত হতে পারেন। একটা গ্রাউন্ডে পা রেখে একটা দল এমনভাবে উজ্জীবিত হতে পারেন যে তারা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। সেই গ্রাউন্ডটা কোনটা? অ্যাডিলেড ওভালের কথাই বলছি। বাংলাদেশ তার ক্রিকেটিং হিস্ট্রিতে একটা অন্যরকম ইতিহাস রচনা করেছিল এই অ্যাডিলেড ওভালে। নিশ্চয় মনে আছে মাহমুদউল্লাহ রিয়াদের সেই সেঞ্চুরির কথা, নিশ্চয় মনে আছে মুশফিকুর রহিমের সেই 89 রানের কথা, মাশরাফি তাসকিনের সেই সিগনেচার সেলিব্রেশন, এবং সেই সঙ্গে রুবেল হোসেনের 49তম ওভারে এসে প্রথম বল এবং তৃতীয় বলে দুটো বোল্ড করে যে উদযাপনে বাংলাদেশ মেতেছিল সেই ঘটনাটা 2015 সালের বিশ্বকাপে অ্যাডিলেড ওভালে, যেখানে বাংলাদেশ পুরো বিশ্বের কাছে একটা এক্সাম্পল হয়েছিল। এটা সেই গ্রাউন্ড যেখানে আসলে আপনি আবেগ আপ্লুত হবেন। আজকে ঠিক এই চারপাশটা হয়তো ফাঁকা, কিন্তু চোখের সামনে ভাসছে যে সেদিন এই গ্যালারি, এখানে যা কিছু আছে, সেখানে কী কী ঘটনা ঘটছিল, চোখের সামনেই সেই ঘটনাগুলো ভেসে উঠছে। আপনাদেরও নিশ্চয়ই এই গ্যালারি এবং চারপাশটা দেখে সেই ঘটনাগুলোই আসলে মনে পড়ছে। বড় অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের ইন্ডিয়া এবং পাকিস্তানের বিপক্ষে নামার আগে এই গ্রাউন্ডের সেই সুখস্মৃতি। ইংল্যান্ডের মতো একটা দল, যাদেরকে থ্রি লায়ন্স বলা হয় এবং যাদেরকে ক্রিকেটের আসলে কিং বলা হয়, সেই রাজাদেরকে পুরো বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে দিয়েছিল, এবং এই গ্রাউন্ডে বাংলাদেশ এই বিশ্বকাপেও জয় নিয়ে বেরোতে পারে, সেটা একটা বড় টনিক হতে পারে। সেবার পেসাররা দুর্দান্ত পারফর্ম করেছিলেন, এবারও বাংলাদেশের পেসাররা দুর্দান্ত শেপে আছেন। তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ ক্যান বি আ ভেরি ভেরি বিগ ফ্যাক্টর। হয়তো এখানকার ওয়েদার নিয়ে এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ আছে বাংলাদেশের সামনে। রোদ বৃষ্টির একটা খেলা আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কখনও বৃষ্টি হচ্ছে, কখনও রোদ আসছে, আজকে সারাদিনই ঠিক একই অবস্থা। ম্যাচ ডে, তার মানে হচ্ছে আগামীকাল বুধবার, বুধবারে আসলে কী ঘটছে? সারাদিন রোদ থাকলেও ঠিক ম্যাচের সময়টাতে ফোরকাস্ট বলছে সেখানে একটা শাওয়ারের সম্ভাবনা আছে 8টা থেকে রাত 12টা পর্যন্ত, এবং সেটার কারণে ম্যাচ ইন্টারাপ্টেড হতে পারে। বাট ওয়েদার যদি আসলে ঠিকঠাক থাকে এবং ম্যাচটা যদি ঠিকঠাক মতো মাঠে গড়ায়, তাহলে 2015 সালে যে সুখস্মৃতি বাংলাদেশের ছিল এই গ্রাউন্ডে, সেই সুখস্মৃতি আরও একবার ফেরত আসতে পারে। এবং এখানে যে বাংলাদেশিরা আসলে বসবেন, তারা সেই সুখস্মৃতিটাকে মাথায় নিয়ে আসলে বসবেন, এবং ঠিক যখন আসলে এখানে পা রেখেছি তখন সেই দিনগুলোর কথাই সবচেয়ে বেশি মনে পড়ছে, যে সেদিন আসলে কী হয়েছিল, সেদিনে বাংলাদেশের সেলিব্রেশন, সেদিন বাংলাদেশের ক্রিকেটিং হিস্ট্রিতে নতুন একটা অধ্যায়, কীভাবে আসলে সেই ঘটনাগুলো ঘটেছিল, প্রত্যেকটা বল কিংবা প্রত্যেকটা মুহূর্ত চোখের সামনে। এবং সেটা বাংলাদেশের জন্য এই বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে নামার আগে অনেক বড় একটা ইন্সপিরেশন হতে পারে, এবং সেটাকে পুঁজি করে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েও দিতে পারে এই বিশ্বকাপে। বাংলাদেশ এখনও পর্যন্ত, বাংলাদেশের পেসাররা যেরকম একটা ফর্মে আছে, বাংলাদেশ পুরো দল হিসেবে যেরকম একটা শেপে আছে, সো উই আর এক্সপেক্টিং দ্য বেস্ট। যেই স্টেডিয়ামে বাংলাদেশের সুখস্মৃতি আছে, সেই স্টেডিয়ামের সুখস্মৃতি ফিরে আসুক বারবার, এবং সেটা যদি এই বিশ্বকাপে পরপর দুবার হয়ে যায়, বাংলাদেশের মানুষের চাইতে আর বেশি খুশি সম্ভবত কেউ হবে না। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল থেকে মাহফুজ আলম, টি স্পোর্টস। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহো বাতি যাহো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.